মিশরের পিরামিডকে শুধুমাত্র রাজাদের মমি রাখার জন্যই তৈরি করা হয়নি। আসলে এই পিরামিডগুলির নির্মাণের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল, যা পিরামিড নির্মাণের 4,500 বছর পর আসল রহস্য ধরা পড়ে, যখন ইঞ্জিনিয়ার জন ক্যাডম্যান পিরামিডের একটি লার্জ স্কেল মডেল তৈরি করে, যেখানে দেখানো হয় যে ইজিপ্টের পিরামিডগুলি ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি প্রোডিউস করতে পারত। ঠিক তেমনটাই যেমনটা নিকোলা টেসলাসের ওয়ার্ডেন ক্লিপ টাওয়ার ছিল, যার মাধ্যমে নিকোলা টেসলা কোনো তার ছাড়াই সমগ্র পৃথিবীতে বিদ্যুৎ পৌঁছে দিতে চেয়েছিলেন। যখন ক্রিস্টোফার ডান এই বইটি পাবলিশ করেন, যার নাম ছিল দ্য গিজা পাওয়ার প্ল্যান্টের টেকনোলজি অফ এনসিয়েন্ট ইজিপ্ট, এরপর থেকেই গোটা বিশ্বের গবেষকেরা পিরামিড নিয়ে আরও বেশি চর্চা করতে শুরু করে দেয়। আর সেই সব গবেষকদের মধ্যে কিছু গবেষক বিশ্বাস করতে শুরু করেন যে ইজিপ্টের এই পিরামিডগুলি আসলেই কোনো রাজাদের মমি রাখার জন্য তৈরি করা হয়নি। এর পূর্বে গবেষকেরা মনে করতেন যে পিরামিডগুলি হলো আসলে রাজাদের সমাধিস্তম্ভ, কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে এই পিরামিডগুলি থেকে কিন্তু আজ পর্যন্ত একটিও মমি খুঁজে পাওয়া যায়নি। আজ পর্যন্ত পিরামিড থেকে যতগুলি মমি পাওয়া গেছে তার সবগুলোই কিং ভ্যালি থেকে পাওয়া গেছে। এই পিরামিডগুলির ভিতরে কোনো ধরনের ওয়াল পেন্টিং বা চিত্রশিল্পীও পাওয়া যায়নি। শুধু তাই নয়, সাধারণত ইজিপ্টের অন্য কোনো পিরামিড থেকে যখন মমির সন্ধান পাওয়া যায়, তখন সেই মমির সাথে সাথে সেখান থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্রও পাওয়া যেত, যেমন সোনার কফিন, সোনার প্রাণী, রাজার জুয়েলারি, এবং এর সাথেই থাকত সোনার বিভিন্ন ধরনের আসবাবপত্র। আসলে সেই সময় প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন যে কোনো রাজার মৃত্যুর পর এইসব জিনিসপত্রের মাধ্যমেই সেই রাজা তার প্রিয় দেবতার সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারবেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে গিজার পিরামিড থেকে কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো জিনিস পাওয়া যায়নি। গবেষকদের মতে এই পিরামিডগুলি তৈরি করতে 100,000 শ্রমিক প্রায় একটানা 20 বছর ধরে কাজ করত, এবং তারপরেই তারা এই ধরনের স্ট্রাকচার তৈরি করতে সক্ষম হয়। যদিও এই পিরামিডগুলি কিভাবে নির্মাণ করা হয়েছিল তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আজও কিন্তু মতবিরোধ রয়েছে। পিরামিডে যে পাথরগুলি ব্যবহার করা হয়েছিল সেই পাথরের কিছু কিছু পাথরের ওজন প্রায় 5 টন ছিল, আর এত ভারী ওজনের পাথর আনা হয়েছিল গিজা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে টোরা নামক একটি জায়গা থেকে। কেবলমাত্র একটি দুটি নয়, এরকম ধরনের প্রায় 23 লক্ষ পাথর সেখান থেকে আনা হয়েছিল। আর এত ভারী ওজনের পাথর ট্রান্সপোর্ট করার জন্য সে যুগে কোনো ট্রাকের ব্যবস্থা ছিল না। এমনকি বর্তমানেও যদি এই ধরনের কাজ করতে হয় তাহলেও কিন্তু এটি অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটি কাজ, কিন্তু তারা সেই সময়ে এই ধরনের অসাধ্য কাজ করে দেখিয়েছিলেন। গিজা এবং টোরার মধ্যবর্তী অঞ্চল দিয়ে বয়ে যাওয়া নদীর সাহায্য নিয়েই তারা নৌকার মাধ্যমে এই ধরনের পাথর টোরা থেকে গিজার কনস্ট্রাকশন সাইটে নিয়ে এসেছিলেন। গবেষকদের মতে এই কাজটি তাদের কাছে কোনো সাধারণ কাজ ছিল না, কারণ নৌকাতে লোডিং এবং আনলোডিং করার জন্য প্রতিটি ব্লকের জন্য প্রায় 500 জন শ্রমিকের প্রয়োজন হতো। এখন আপনি যদি একটু সাধারণভাবেই চিন্তা করে দেখেন তাহলে আপনার মনেও একটি প্রশ্নের উদয় হবে যে এত উন্নত একটি জাতি সেই সময় তাদের কোনো উদ্দেশ্য ছাড়া কেন এত পরিশ্রম করে এত উঁচু উঁচু স্থাপত্য বানাতে যাবে। কারণ ত্রিভুজাকৃতির এই পিরামিড কোনো রাজার প্রাসাদও ছিল না, আর না আছে এই পিরামিডের মধ্যে কোনো রাজার সমাধি দাফন করা। আর এই কারণেই এই পিরামিডগুলিকে নিয়ে কিছু বিজ্ঞানীরা ভিন্ন মত দিতে শুরু করেন, যাদের মধ্যে একজন হলেন নিকোলা টেসলা। নিকোলা টেসলা ছিলেন একজন মহান বিজ্ঞানী, মানে বর্তমানে আমরা যে ধরনের টেকনোলজি ব্যবহার করছি বলতে গেলে তার মধ্যে 80% নিকোলা টেসলার অবদান রয়েছে। নিকোলা টেসলা পিরামিড নিয়েও বেশ কিছু বই পড়েন, আর তিনি পিরামিডের উপর গবেষণা করে জানতে পারেন যে আসলে পিরামিড অবিশ্বাস্য ধরনের এনার্জি ধারণ করে রেখেছে। যেহেতু মানুষ সেই সময় ইলেকট্রিক সম্পর্কে বেশি কিছু জানতো না, এই কারণেই টেসলা ভাবতে শুরু করেন যে হয়তো পিরামিডের ভিতরে কোনো উন্নত গোপন প্রযুক্তি লুকানো রয়েছে। টেসলা বিশ্বাস করতে শুরু করেন যে পিরামিড ইলেকট্রোম্যাগনেটিক থেকে পাওয়ার উৎপন্ন করতে শুরু করে। টেসলার মতে পিরামিড পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে ব্যবহার করে পাওয়ার জেনারেট করত। তার মত অনুসারে পিরামিডের ভিতরে তৈরি করা চেম্বারের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আর ম্যানিপুলেট করে মিশরীয়রা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ব্যবহার করত। মিশরীয়রা পিরামিড তৈরি করার সময় পিরামিডে এমন কিছু মেটেরিয়াল ব্যবহার করেছিল যেগুলি সূর্য অথবা চাঁদ থেকে এনার্জি স্টোর করতে পারত, আর পরে এই এনার্জিকে তারা সমগ্র মিশর জুড়েই ডিস্ট্রিবিউট করে দিত। টেসলার মত অনুসারে পৃথিবী হলো একটি ইলেকট্রিক্যাল জেনারেটর, যার মধ্যে আনলিমিটেড এনার্জি পৃথিবীর দুটি পোলের মধ্যে ছড়িয়ে রয়েছে। পিরামিড নির্মাণ করার সময় যে ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়েছিল, বর্তমানে বিভিন্ন ইলেকট্রিক্যাল জিনিসেও সেই ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয়।
যেমন পিরামিডের ভূগর্ভস্থ স্থল ভোল্টের মতো কাজ করে, যা শকওয়েভ তৈরি করতে পারে। পিরামিডের কিংস এবং কুইন্স চেম্বার পাইজো ইলেকট্রিক্যাল ক্রিস্টাল দিয়ে তৈরি, যা ইলেকট্রিক্যাল চার্জ তৈরি করতে পারে। কুইন চেম্বার হাইড্রোজেন গ্যাস প্রোডিউস করতে পারে, যেটা হাই প্রেশারে কন্ডাক্টরের মতো কাজ করে। আর পিরামিডগুলিকে প্রথম থেকেই একটি বিশেষ ধরনের মেটেরিয়াল দিয়ে কভার করা হয়েছে, যা একটা ইনসুলেটরের মতো কাজ করে। এখন আমাদের বোঝার সুবিধার্থে চলুন এই মেটেরিয়ালগুলিকে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। সবার প্রথম মেটেরিয়াল হলো কোয়ার্টজ, যা পাইজো ইলেকট্রিক সিস্টেমের মতো কাজ করে। পৃথিবীতে এমন এক ধরনের ক্রিস্টাল পাওয়া যায় যার এক সাইড চাপ দিলে অন্য সাইড পজিটিভ এনার্জি তৈরি করে, আর বিপরীত দিকে তৈরি হয় নেগেটিভ চার্জ, মানে সেগুলিকে আমরা ব্যাটারি হিসেবে ব্যবহার করে আলো জ্বালাতে পারবো, যেমন কোয়ার্টজ ক্রিস্টাল। আর পিরামিডের ভিতরে যে চেম্বারগুলি রয়েছে সেগুলি তৈরি করতেও অনেক উন্নত মানের মস্তিষ্কের প্রয়োজন ছিল। এই পাথরগুলিকে 150 মাইল দূর থেকে আনা হয়, আর এগুলিকে তৈরি করা হয়েছে রোজ গ্রেনাইট দিয়ে, যার মধ্যে প্রচুর পরিমাণে সিলিকন ডাইঅক্সাইড পাওয়া যায়। আর সিলিকন ডাইঅক্সাইড হলো কোয়ার্টজ। এছাড়া পুরো পিরামিডকে একটি বিশেষ ধরনের মেটেরিয়ালস দিয়ে কভার করা হয়েছে, যেটা একটা ইনসুলেটরের মতো কাজ করে, যাতে পিরামিডের ভিতরের ইলেকট্রিসিটি বাইরে লিক না হয়ে যায়। যে পিরামিডগুলিকে আমরা দেখতে পাই সেগুলি রেডিশ ব্রাউন কালারের, এগুলি হলো লুমুলাইট লাইমস্টোন, আর এগুলি পিরামিডের আশেপাশে প্রচুর পরিমাণে রয়েছে। কিন্তু পিরামিডের এই পাথরগুলির উপর অন্য আরেক ধরনের মেটেরিয়ালের প্রলেপ দেওয়া হয়েছে, যেগুলি হলো হোয়াইট লাইমস্টোন। আর এই কারণেই যদি আমরা পিরামিডকে অনেক দূর থেকে দেখি, তাহলে পিরামিডকে অনেকটা স্টারের মতো চকচক করতে দেখতে পাওয়া যায়। এই লাইমস্টোনগুলির একটি বিশেষত্ব হলো এটি পারফেক্ট ইনসুলেটরের মতো কাজ করে। কিন্তু এর মধ্যে আরও একটি জিনিস দেখতে পাওয়া যায়। 1936 সালে বিজ্ঞানীরা পিরামিডের ভিতরে একটি ছোট্ট গর্ত দেখতে পাই, আর সেই গর্তের ভিতরে একটি ছোট্ট রুম আবিষ্কার করা হয়। এই নূতন রুমটিকে 2011 সালে একটি ছোট্ট রোবোটিক ক্যামেরার সাহায্যে এক্সপ্লোর করা হয়। গবেষকেরা এই চেম্বারটির নাম দেয় দ্য কুইন্স চেম্বার, আর গবেষকেরা সেই সময় এর ভিতর থেকে হাইড্রোজেন গ্যাসের সন্ধান পান। কুইন্স চেম্বারে দুটো সাফট আছে, উত্তর সাফটে হাইড্রোলিক অ্যাসিডের খোঁজ পাওয়া যায়, আর দক্ষিণ সাফট থেকে জিঙ্ক ক্লোরাইডের সন্ধান পাওয়া যায়। আর যদি আমরা এই দুটোকে একসাথে মিলিয়ে দেই, তাহলে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যেটা হাই প্রেশারে কন্ডাক্টরের মতো কাজ করবে। এছাড়া মেন পিরামিডের নিচে 333 মিটারের একটি ভূগর্ভস্থ চেম্বার পাওয়া যায়, যেটা একটা ভোল্টের মতো কাজ করে। কিন্তু এখন এই পিরামিডের উপর একটি মিসিং পিস রয়েছে, আর সেটা হলো পিরামিডের মাথায় কোনো কন্ডাক্টিভ মেটেরিয়াল নেই। প্রচলিত মত অনুসারে পিরামিডের মাথায় যে স্টোন বসানো ছিল সেটা ছিল সবথেকে মূল্যবান স্টোন, কিন্তু কেউই জানে না পিরামিডের উপরে রাখা এই ক্যাপস্টোনের সাথে কি হয়েছিল। অনেকের মতে ঝড় বা ভূমিকম্পের সময় পিরামিডের উপরে লাগানো ক্যাপস্টোন সেখান থেকে পড়ে যায়। আবার অনেকে বলেন যে পিরামিডের ক্যাপস্টোন নাকি সোনা দিয়ে তৈরি, আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এই পিরামিডগুলি কিন্তু সত্যি পাওয়ার প্ল্যান্টের মতো কাজ করত। বিজ্ঞানী জন কার্ডম্যান বলেন যে যদি কোনো সাফট দিয়ে ভূগর্ভস্থ কোনো স্থানে জল যায়, আর যখন সেই জল ভাল্ভ পর্যন্ত পৌঁছাবে, তখন সেই ভাল্ভ বারবার ওপেন হবে এবং ক্লোজ হবে, আর যখন এই শকওয়েভ কোয়ার্টজ ক্রিস্টাল পর্যন্ত পৌঁছাবে তখনই ইয়ারাইনাইজ হতে থাকবে। আর পিরামিডের টপের উপর তখন নোটিস করে বলা যায় যে তখন পিরামিডের টপে এনার্জি প্রোডিউস হতে থাকবে। এখন প্রশ্ন হলো এই জলটা কোথা থেকে আসলো। সেক্ষেত্রে অনেক গবেষকেরা মনে করেন যে বর্তমানে নীল নদ, যেটা পিরামিডের থেকে বর্তমানে অনেক দূরে রয়েছে, সেটা আজ থেকে 5000 বছর পূর্বে পিরামিডের পাশ দিয়েই বয়ে যেত। আর টেসলা এই থিওরির উপর ভিত্তি করেই ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার নির্মাণ করতে চেয়েছিলেন। অনেকে আবার টেসলার এই টাওয়ারকে পিরামিডের সাথেও তুলনা করেন, বিশেষ করে যখন দ্য গিজা পাওয়ার প্ল্যান্ট টেকনোলজি অফ এনশিয়েন্ট ইজিপ্ট বইটা পাবলিশ করা হয়। টেসলার এই টাওয়ারটি 75 মিটার উঁচু ছিল, আর উপরে যে মেটাল ডোমটি রয়েছে সেটা ছিল 20 মিটার। টেসলা এই টাওয়ারের নিচে প্রায় 36 মিটার খনন করেছিলেন, আর টাওয়ারের নিচে 6টি আয়রন পাইপও ড্রিল করেছিলেন। আর শুধু তাই নয়, এই টাওয়ারটি অ্যাকোয়াফারের উপর নির্মাণ করা হয়েছিল, যেখান থেকে গ্রাউন্ড ওয়াটার নির্গত হবে। এখন যদি আমরা টেসলার টাওয়ারকে গিজার পিরামিডের সঙ্গে তুলনা করি, তাহলে দুটোকে দেখে মনে হবে যে দুটোর উদ্দেশ্য মনে হয় একই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত নিকোলা টেসলার এই টাওয়ারটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়, আর 1943 সালে টেসলাকে একটি হোটেল রুমের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। টেসলার এই রহস্যজনক মৃত্যুর সাথে সাথে তার আবিষ্কারও রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। তবে বর্তমানে কিছু গবেষক এবং বিজ্ঞানীরা মনে করেন যে নিকোলা টেসলাই সঠিক ছিলেন। অনেক ব্যক্তির সাথে এমন ঘটনাই ঘটতে দেখতে পাওয়া গেছে,
যেমন উইনিয়ার সিমেন্স যখন 14 এপ্রিল 1859 সালে পিরামিডের টপে উঠে জলপান করতে গিয়েছিলেন, তখন তিনি ইলেকট্রিক শক অনুভব করেছিলেন। উইনার তার রিপোর্টে লেখেন, যখন তিনি পিরামিডের টপে উঠে জলপান করতে গিয়েছিলেন তখন তিনি ইলেকট্রিক শক অনুভব করেছিলেন, কিন্তু টপ থেকে একটু নিচে এসে তিনি যখন জলপান করতে গিয়েছিলেন তখন কিন্তু এমনটা তার সাথে হয়নি। যদিও এগুলি কিন্তু শুধুমাত্র থিওরি, কিন্তু সত্যি বলতে কি পিরামিড নিয়ে এখনও পর্যন্ত কারো কাছে কোনো সঠিক থিওরি নেই যার দ্বারা কেউ প্রমাণ করতে পারবে যে এই বিশাল ধরনের পিরামিডগুলিকে কীভাবে এবং কোন উদ্দেশ্যে বানানো হয়েছিল। তবে নিকোলা টেসলার এই থিওরি সম্পর্কে আপনার কী মন্তব্য তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।